হ্যালো ফ্রেন্ডস, আমি সোহেল, হেলথ টিপস 23 বিডি চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগতম। আর আমি আপনাদের জন্য আজকে যে টিপসটা নিয়ে আসছি, যে রসুন, রসুনের গুণাগুণটা কি আমরা সবাই জানি যে রসুন একটি খুবই কার্যকরী একটা কি রসুন খুবই কার্যকরী একটা উপাদান। তো আমাদের মূলত আসলে আমি আজকে আলোচনা করব যে রসুনটা আমাদের সেক্সুয়ালিভাবে কী কী কাজে লাগে এবং রসুন খেলে আমাদের সেক্সুয়ালিভাবে আমরা কী কী উপকার পাই। তো ফ্রেন্ডস, আমি তার আগে আপনাদেরকে যেটা বলবো, ফার্স্ট যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক কমেন্ট করেন, এবং পাশে দেখেন একটা ঘন্টা আছে, আপনি ঘন্টাটা যদি চালু করে রাখেন তো আপনার সুবিধা যেটা হবে যে আপনি আমি পরবর্তীতে যে টিপসগুলো দেবো এটা কি সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনি অবশ্যই আমার চ্যানেলটা কি লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে রাখেন। আর এখন আমি বলবো যে রসুনের গুণাগুণটা কি, সেক্সুয়ালভাবে আসলে রসুন কি কি কাজে লাগে। আসলে রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয় এবং এটা সেক্সের জন্য খুবই উপকারী একটা উপাদান। যারা দেখাচ্ছে কোনো দুর্ঘটনার ক্রমে, যেমন কোনো দুর্ঘটনা বা বয়স একটু বৃদ্ধি হওয়ার কারণে আপনি কি আপনার যৌন শক্তিটা হারিয়ে ফেলেছেন, তো আপনি যদি রসুনটা কন্টিনিউ ইউজ করেন তো দেখবেন আপনি আপনার সেই আগের শক্তিটা কি পুনরায় ফিরে পাবেন। তো আমি আপনাদেরকে এখন বলবো যে কিভাবে আপনি রসুনটা ব্যবহার করবেন। তো দেখাচ্ছে আপনি রসুনটা খালি পেটে প্রতিদিন সকালে 1 থেকে 2 কোয়া খাবেন। খাওয়ার পরে সেটা যদি আপনার কাছে খাঁটি কোনো গাওয়া ঘি থাকে তো সেটা ঘি দিয়ে ভেজে আপনি খেতে পারেন, তার জন্য আপনার আরও বেশি উপকারী আসবে। আর যদি না থাকে তো আপনি 2 কোয়া রসুন খাওয়ার পরে আপনি কি হালকা পানি, গরম পানি অথবা দুধ খেয়ে নেবেন। যদি আপনার দুধ থাকে তো আপনি দুধ খাবেন, না হলে কি আপনি হালকা গরম পানি খাবেন। তো আর আপনি কারা কারা খাবেন না রসুনটা, যে যাদের কি কেটে গেলে কোথা থেকে ব্লাড বার হয় কিন্তু ব্লাডটা কোনোভাবেই বন্ধ হয় না, বা যারা ডায়াবেটিক্সের পেশেন্ট আছে তারা কখনোই কি রসুনটা খাওয়ার জন্য চেষ্টা করবেন না। আমি আবারও বলছি কারা কারা রসুনটা খাবেন না, যাদের কেটে গেলে বা বিভিন্ন কারণে রক্তপাত বন্ধ হতে চায় না এবং কি যারা ডায়াবেটিক্সের পেশেন্ট আছে তারা কোনোভাবেই কি রসুনটা খাবেন না। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি লাইক কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, বাই।